আরে আরে চলো এসো। আচ্ছা অত্রি, তুমি একটা কাজ করো, তুমি আমার ফোনটা ধরো আর বাবাকে ফোনটা করে ফেলো। হ্যাঁ দাও। এই না, একদম না, এখনই তো উল্টা পাল্টা বলে বসবে, ক্যাবলার মতন কিছু একটা বলে বসবে। ছাড়ো স্যান্ডি, তুমি ফোনটা করো। এই আমি কেন পারবে না? হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ওকে এক মিনিট, তাহলে তুমি ফোনে কি কি বলবে সেটা আমরা একটা রিহার্সাল করে নিই। এটার জন্য আবার রিহার্সাল করতে হবে নাকি স্যান্ডি? ডেফিনেটলি, তোমরা তো সত্যিকারের কিডন্যাপার নও, তোমরা কিডন্যাপারের অ্যাক্টিং করছো। আমার মনে হয় তার জন্য রিহার্সাল করে নেওয়াটা খুব দরকার। হ্যাঁ স্যান্ডি, তুমি রেডি? দাঁড়া। হ্যাঁ রেডি। অ্যাকশন। হ্যালো সুপ্রভাত, শুনুন না, বলছি আপনার জন্য একটা দু থামো রাগ রাগ কি বলছো এসব, সিনেমা দেখোনি? আরে কুণ্ডবিটা ভিতর থেকে বের করো। এই এই, তুমি একটা কাজ করো তো, ফোনটা লাগিয়ে আমাকে দাও, আমি নিজের মতো সামনে নিচ্ছি, দাও। That's the spirit. I like it. জায়গাটা তো দারুণ দেখতে পাচ্ছি। আমি এখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং করব। হ্যাঁ দেখো, এখন আবার কে ফোন করল? ও মামুনি। হ্যাঁ মামুনি মা বল। মামুনি নয়, মামুনির বাবা বলছি। এই আমি তো মামুনির বাবা। কে? তোর কাছে কি করে মামুনি ফোন এলো? আস্তে আস্তে সব বলছি, শুনুন, আপনার মেয়েকে আমরা কিডন্যাপ করেছি। এই আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি নয়, এই নিন মেয়ের গলার আওয়াজ শুনুন। কি শুনে নিয়েছেন? এই তুই জানিস আমি কে? ইট বালি সিমেন্টের ব্যবসা মানিক রায়, প্রমোটার, সামনের ভোটে টিকিট পাচ্ছেন কি, তাই তো? এই আমার মেয়েকে ছেড়ে দে, তুই জানিস আমি আমি কি করতে পারি? আস্তে, আপনি কিচ্ছু করতে পারবেন না, আর যদি কিছু করেন তাহলে আপনার মেয়ের মাথা কেটে বাড়ির সামনে ঝুলিয়ে দেব। এই না মানে মেয়েকে কিচ্ছু করবে না, কিছু করবে না, তোমরা মেয়েকে কিচ্ছু করবে না। গুড, আপনি কথা শুনলে ওর কোনো ক্ষতি হবে না, কি করতে হবে আপনাকে পরে জানাচ্ছি। এই হ্যালো হ্যালো, কি হয়েছে দাদা, কোনো প্রবলেম? হ্যালো, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আরে বাস স্যান্ডি, তুমি তো মিউজিশিয়ান না হয়ে ভালো অ্যাক্টর হতে পারতে। তবে তোমার বাবা কিন্তু খুব শক্ত হয়েছেন, খুব টেনশন করছেন মানুষটা। আচ্ছা আমাদের এই কাজটা করা কি ঠিক হচ্ছে? দেখো স্যান্ডি, আমার বাবার কাজের জন্যই প্রতি মুহূর্তে অনেক মানুষ দুঃখ পেয়েছে, আর এটা এমন কিছুই নয়। তুমি কতটা জানো আমার বাবাকে?
আমি তো ভুলেই গেছিলাম সিমটা খুলতে হবে, না হলে লোকেশনটা ট্র্যাক করে নিতে পারে। আমাদের কিন্তু লাস্ট লোকেশনটা এই জায়গাটাই। রাইট রাইট। যদিও মনে হয় বাবা পুলিশে খবর টবর দেবে না, আমরা আবার কল করব এখান থেকে। ওকে ওকে স্যান্ডি, তুমি তৃষাকে একবার কল করে দেখো ও রিহার্সাল রুমে সব ব্যবস্থা করে নিয়েছে কিনা। দেখছি। আর আমার মুকুটা চেলিটা? আরে ওটা তো গাড়িতেই রাখা আছে। চলো চলো গাড়িতে গিয়ে দেখছি।